বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্কলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? স্রোতস্বিনী কেন নাহি বল, তুমি নিশ্চয় জানো বিনয়, তাহলে
প্রেরণা দাও না কেন। উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাতে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন।